মুরগির কলিজা বন্ধুরা, কলিজাটাও দিয়ে দিল, দেশি মুরগির কলিজা। বিসমিল্লাহ বলে খাই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, HMT ফুড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা, অনেক দিন ধরে দেশি মুরগি কিন্তু খাচ্ছি না, এত ভিডিও করলাম কিন্তু এখনও একটা দেশি মুরগির ভিডিও দিলাম না। হঠাৎ মনে হলো আজকে একটি দেশি মুরগিকে ভুনা করে খাবো। কিভাবে ভুনা করব সব প্রসেস দেখাবো, কিভাবে আমরা দেশি মুরগি রান্না করি বাসায়, কিভাবে আমরা খাই, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং রান্নাবান্না শেষে আমি তো খাবোই, আজকে আমি একাই খাবো। কিভাবে খাই, আমার স্বাদটা কেমন, সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবে। বন্ধুরা, খাবার রেডি হয়ে গেল, খাবার চলে আসলো। আজকে একা খাবো। মোটামুটি দেশি মুরগি তিন ভাগের দুই ভাগে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। বড় বড় দেখতে পাচ্ছেন এই যে রান, ওরে সেই সেই দুইটা রানই কিন্তু আজকে আমি খাবো। সবসময় আপনারা আমাদের মিশ্রণ ভিডিও দেখেন, আজকে কিন্তু আমি একাই, সম্পূর্ণ ভিডিও দেখেন তো আমি একা। অনেক দিন ধরে ভিডিও করতেছি, কাটছি, দেশি মুরগির কথায় ভুলেই গেছি কখন দেশি মুরগি খাবো। হঠাৎ মনে করলে কী রে, মেইন জিনিসটাই তো দেখালাম না এখনও। সেই হিসেবে আজকে ভাবতেছি দেশি মুরগির ভিডিওটা দেখাবো, খাবো, আমরা ঘরে কীভাবে রান্না করছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা অবশ্যই দেখবেন। এখন আসলে আমি এখানে কিছু পরিমাণ ভাত নিলাম আর দেশি মুরগিগুলো নিলাম, দেখি আমার ঘরে রান্নাটা কেমন হয়েছে। ঘরের রান্না বলে যে আমি নাম করব, ভালো বলবো এমন কিন্তু না, যেটা সত্যি সেটাই কিন্তু আমি বলবো। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে কিন্তু খারাপটাই বলবো, সমস্যা না। আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করি। ওরে বন্ধুরা, গিলা গিলা বন্ধুরা, মুরগির দেশি মুরগির গিলা কে কখন খেয়েছো আমাকে জানাবে কমেন্ট করে। আমি একটি দেশি মুরগির বিসমিল্লা করে গিলা খাচ্ছি। বিসমিল্লা। সে অসাধারণ বন্ধুরা, আলহামদুলিল্লাহ। সাত মুরগির দুইটা রানে কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিলাম। এই যে প্রথম রানটা, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। ঘরে রান্না বলে যে নাম করতেছি এমন না, তবে আমরা একটু মাঝে মাঝে একটু লবণ বেশি দিই, সেই হিসাবে একটু আমরা লবণ বেশি দিছি, আমরা কিন্তু এভাবে খাই। অসাধারণ বন্ধুরা, বিস মাশাআল্লাহ। যাদের যাদের খেতে ইচ্ছে করছে, হ্যাঁ, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি খাওয়াবো, সমস্যা নেই, আমি কিন্তু দাওয়াত দেব, চলে আসবেন, ঠিক আছে।
1,000-2,500 টাকা খরচ করে বন্ধুরা মানুষে বাইরে খায় রেস্টুরেন্টে। দেশি মুরগি বইলা কক মুরগি দেয় এই সেই, তেল মরিচ কয়দিন আগের, কোনো ঠিক ঠিকানা নাই। আসলে বন্ধুরা আমরা চেষ্টা করব, যা খেতে ইচ্ছে করে সব কিছু আমরা ঘরে খাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা রিয়েল স্বাদটা পাবো। যথাসাধ্য চেষ্টা করব ঘরের মধ্যে খেতে, বাইরের খাবারকে আমরা বর্জন করব যথাসাধ্য। এই চেষ্টাটা আমরা করব। মুরগির কলিজা বন্ধুরা, কলিজাটাও দিয়ে দিল, দেশি মুরগির কলিজা। বিসমিল্লাহ বলে খাই, বিসমিল্লাহ। বন্ধুরা যারা যারা দেশি মুরগি লাইক করো, যারা অনেক বেশি পছন্দ করে দেশি মুরগি, আমি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি দেশি মুরগি। অথচ আমার এই পছন্দের ভিডিওটাই আমি অনেক পরে করতেছি, এটাই কিন্তু আমার খুবই আজকে আফসোস লাগলো। হঠাৎ যখন মনে পড়লো না, দেশি মুরগির ভিডিও আমার দিতেই হবে, দেশি মুরগির রিভিউ, আমার ঘরের রিভিউ আমার দর্শকদেরকে আমার দেখাতেই হবে, সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা বানিয়ে ফেলতেছি আপনাদের জন্যই। বন্ধুরা আমি কিন্তু আবার মুরগির, দেশি মুরগির চামড়াটাও খেতে পছন্দ করি, বাদ দিয়ে একটু চামড়াটা মিক্সিং করে খাবো, বিসমিল্লাহ বলে। সত্যি বন্ধুরা আমার এই দেশি মুরগির বুনাটা কীভাবে যে বোঝাবো, এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ও বিসমিল্লাহ, চামড়া দিয়ে খাচ্ছি বন্ধুরা। আল্লাহর কাছে বন্ধুরা দোয়া করবো সবসময় যেন ঘরের মধ্যে ভালো মন্দটা খাইতে পারি। ফাইভ স্টার তাই স্টার বন্ধুরা আমি বুঝি না বন্ধুরা, এখানেই বন্ধুরা আমার ফাইভ স্টার মনে হইতেছে। দেশি মুরগির কল্লা, এরপরে গিলা কলিজা, এগুলো কিন্তু আবার আমি পছন্দ করি, সেই জন্য টুকটাক আমি সব কিছু নিলাম যেন আমি স্বাদ করে খেতে পারি। কল্লাটাকে বন্ধুরা আমার কাছে মনে হয় ওই যে গরুর নরম নরম হাড্ডি আছে না, সেরকমই মনে হয়, সেই জন্য আমি কল্লাটা সবসময় খাই। খাচ্ছি বন্ধুরা, খাচ্ছি, খুবই শান্তি করে খাচ্ছি, ভালো লাগতেছে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই আমার জন্য ও আমাদের সবার জন্য দোয়া করবেন।